বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো, আমরাও আপনাদের দোয়ায় আছি ভালো। এমডি তাহের ব্লগস থেকে আমি মাহমুদা প্রতিবারের মতো আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমার এই ব্লগ ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, সেই ভালো লাগা থেকে ছোট্ট একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখে দিতে পারেন। আর চাইলে আমার ভিডিওটা বিভিন্ন পেজেও শেয়ার করে দিতে পারেন। তো আজকে একটা পার্কে এসেছি, পার্কটাই নতুন, তো কখনো আসা হয়নি, আজকে ফার্স্ট টাইমই এসেছি। তো ভাবলাম আমি যেখানেই যাই তো চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমার ভালো লাগা মন্দ লাগা সব কিছুই মিলিয়ে আপনাদের সাথে সব কিছু শেয়ার করি, তো এটা কেন নয়। তো এই তো আর কি পার্কের ভিতরে ঢুকে গেলাম, তো এখন আর কি পার্কটার ভিউটা দেখবো। মাশাল্লাহ পার্কটা অনেক সুন্দর ছিল, তো ভাবলাম একটু একটু করে আপনাদের জন্য ভিডিও শ্যুট করে নেই। আর যে সময়টায় গিয়েছিলাম ওই সময়টা প্রায় সন্ধ্যা হওয়ার আগ মুহূর্ত, তো যতটুকু পেরেছি আপনাদের জন্য একটু একটু করে শ্যুট করার চেষ্টা করেছি। আর আমার ভিডিওতে যদি কোথাও কোনো অংশে যদি একটুও ভালো লেগে যায়, সেই ভালো লাগা থেকে প্লিজ একটু সাপোর্ট করবেন, আর এই ছোট্ট বোনটার পাশে এভাবেই থাকবেন। তো পার্কটার ভিউটা এতটা সুন্দর ছিল যা বলে বোঝানোর মতো না, মাশাল্লাহ অনেক সুন্দর ছিল। আর চারদিকে অনেক গাছপালা ছিল, আর ঠান্ডা বাতাসও ছিল, আর ভিউটা বলে শেষ করা যাবে না, অনেক অনেক সুন্দর। আর এই পার্কটার মধ্যে বেশিরভাগ একটা জিনিস আমার বেশি ভালো লেগেছে, যেটা পুরো পার্কটার মধ্যে বেশিরভাগ জায়গায় জৈতুন গাছ, আর জৈতুন গাছের মধ্যে ধরে আছে, খুব সুন্দর লাগলো দেখতে আমার। এই সবগুলো গাছে জৈতুন ভরপুর, আর আমি ফার্স্ট টাইমই আর কি দেখলাম জৈতুন গাছে জৈতুন। আর এমনিতে তো মার্কেটে গেলে দেখা যায় এমনিতে ফ্রেশ জৈতুন কখনো দেখা হয় দেখিনি স্বচক্ষে। তো এই যে তো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম, আপনারাও দেখুন। তো অনেক ভালো লাগতেছিল জৈতুনগুলো দেখে। তো আরেকটা মজার বিষয় হচ্ছে যে জৈতুন দেখে আমি ভেবেছিলাম হয়তোবা কেমন কাঁচা জৈতুন খেতে, তো একটা পেরে তারপরে মুখে দেওয়ার পর এরকম অবস্থা যা ভাষায় প্রকাশ করার মতো না। তো এদিকে মোহাম্মদও খুব এনজয় করতেছিল অনেক তিতা কাঁচা জৈতুন। তো আর এদিকে আর কি ফুলগুলো আমার ভালো লাগতেছিল, তো একটু একটু করে আপনাদের জন্য শ্যুট করতেছিলাম। আর আমার মোহাম্মদ তো মাশাল্লাহ খুব এনজয় করতেছিল, আর আমিও খুব এনজয় করতেছিলাম পার্কটায় যেহেতু। আর এই ফলগুলো কে কে চেনেন আমি জানি না, তো তার জন্যই আপনাদের সাথে শ্যুট করা। কেউ যদি জেনে থাকেন এগুলো কী ফল কমেন্ট বক্সে প্লিজ জানাবেন। তো আল্লাহর দুনিয়াতে আমাদের কত সুন্দর করে সৃষ্টি করেছে আমাদের জন্য, যা ভাষায় প্রকাশ করার মতো না, কত রকমের ফল যে আছে যা না দেখলে আমরা বিশ্বাস করতে পারি না। তো এদিকে ফটোশ্যুট চলছে, আর এদিকে মোহাম্মদ দেখতেছে, আর এদিকে মনে হয় আর 10 মিনিট পরেই হয়তো বা মাগরিবের আজান দেবে। তো ওই সময়টায় গিয়েছিলাম, তো যেহেতু ওর বাবা একটু বাইরে কাজ ছিল, তো তার জন্য একটু বাসায় আসতেও একটু লেট হয়ে গিয়েছিল। তো আমরা এই পার্কে আসতে আসতেও প্রায় লেটই হয়ে গেছে, সন্ধ্যার মুহূর্ত, তেমন লাইটিং বেশি জোরে গর্জে ছিল না, আর বেশি অন্ধকার ছিল, তার জন্য আর রাতের ভিউটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো যতটুকু পেরেছি, পার্কটা মাশাল্লাহ অনেক বড়, তো পুরোটা পার্ক ঘুরতে অনেক সময়ের দরকার। তো যতটুকু পেরেছি ওই সময়ের মধ্যে যতটুকু ভিডিও ক্যাপচার করা ততটুকু করে নিয়েছি। আপনাদের যদি একটু ভালো লাগে, সেই ভালো লাগাই হয়তো বা আমার একটু সার্থকতা। আর এদিকে মোহাম্মদের মতো মোহাম্মদ খুব এনজয় করতেছিল, আর এদিকে মাগরিবের আজানের মুহূর্তে পাখিগুলো উঠতেছিল,
তো দেখে সিনগুলো খুবই ভালো লাগতেছিল। খেজুর গাছে খেজুর ধরে আছে, তো ভাবলাম এগুলো আপনাদের সাথে একটু ক্যাপচার করে নেই। আর ওইদিকে বাবা ছেলে দাঁড়িয়ে কি জানি দেখতেছিল, তো আমি এই ফাঁকে একটু একটু করে ভিডিও শ্যুট করতেছিলাম। আর ওইদিকে ল্যাম্পের আলোগুলো আর কি জ্বালিয়ে দেওয়া হয়েছে, তো আর মনে হয় 4 মিনিট বাকি আছে মাগরিবের আজানও দিয়ে দেবে। আর এটা হচ্ছে সজনে ডাঁটা গাছ, তো গাছের মধ্যে সজনে ডাঁটা বরপর ছোট ছোট, তো ওইগুলো একটু ক্যাপচার করে নিলাম। পার্কটার মধ্যে কিছু কিছু জিনিস আছে যা আমি দেখে খুবই অবাক, যা এখানে এগুলা থাকার কথা না। মোড়র বুকে এরকম গাছ হঠাৎ করে দেখলে তো অবাকই লাগে, তো মরুভূমিতে এরকম গাছ কিছু। আর এখানে যেহেতু প্রচণ্ড রৌদ্র, তো রৌদ্রের মধ্যে আমাদের বাংলাদেশের মতো না, এখন বাংলাদেশেও অনেক তাপমাত্রা হয়ে গেছে, তো আর এই ফুলগুলো খুব ভালো লাগতেছিল, সাদা ফুল, তো ভাবলাম একটু শ্যুট করে নিই। আর এই ফুলগুলোর নাম কি যেন বলেছিল আমাদের বাবা, আমি ভুলে গেছি, তো আপনারা যদি কেউ জানেন তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন। তো কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছে, আর ওইদিকে ফটোশ্যুট চলছে, এদিকে যাচ্ছে বাবা ছেলে ফটোশ্যুট করতেছে। তো আমি আপনাদের থেকে এখানে বিদায় নিয়ে নিব, যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, পরবর্তীতে চলে আসব নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।